আমাদের এপারে শখে ধান চাষ হতো, এখন সব মাছের খেয়ে করে নিয়ে যায়, বেশি বেশি সব কাঁকড়ার খেয়ে বেশিরভাগ সব করেছে এইবারের তনে। সন্ধে আসছে বলে নাহলে আমরা দেখাতুম নদীটা কিরকম, কত সুন্দর নদীটা দেখাতুম। আর ওইটা হচ্ছে মেন রোড, আমাদের এই মেন রোডটা বলছি কিরকম কোথা থেকে কিরম যোগাযোগের মধ্যে ঢুকেছে, রাস্তাটা কিরম গেছে। আচ্ছা আমাদের এই পারে আছে হাট, এইপারে আমরা বাজার করতে যাই জুমনাস্কর হাট, ওই পারে ওই জুমনাস্কর হাট থেকে আমরা যাই নিস্তুপুরে, নিস্তুপুর থেকে নিস্তুপুর থেকে এবার হাই রোড শুরু হয়, মানে হাই রোড যেটা হয়, হ্যাঁ হাই রোড শুরু হয়। এবার কাকদ্বীপ থেকে তোমার শিয়ালদা অবধি আবার আমাদের এই রাস্তা থেকে উঠা যায় মেন রোড, এইটা আমাদের, এটা আমাদের ঘরের মেন রোড, কিন্তু হাই রোড আছে এই রাস্তা ধরে গেলে নিস্তুপুরের যেটা আমরা আড়তে যাই ওইখানে আছে হাই রোডটা। এখানে এখন ধান দেখা কাটে নেই কেউ, এখন তো পাকে না তেমন শত, সেখানে কাটে নেই এখনও, এবার নাড়া খাটা আছে। তো গাইস এটা আমাদের গ্রামের অনেক কিছু প্রকৃতির ছবি তোমাদের দেখাচ্ছি, যদি ভালো লাগে প্লিজ লাইকটা অন্তত করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও, যাতে এরা নতুন নতুন মজাদার ভিডিও পেতে পারো। হ্যাঁ শুনলাম তো এক্ষুনি মরে গেছে, হ্যাঁ জানিনি আমরা যাইনি এখনো, যেটা মুখে শুনলাম এক্ষুনি যাচ্ছি ঘর। আরে আমাদের একটা দাদু মারা গেছিল, তাই এসেছিল সব দেখতে এসেছিল, আর এ আসতে ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা। ওই দূরে দিয়ে গেছে নদীটা, আর হয়েছে কোণে রয়েছে শ্মশান। আর এই যে এদের টাওয়ার দেখতে পাচ্ছ কিনা সন্দেহ, হ্যাঁ ওই যে টাওয়ার দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে হাটটা, সামনে একটা গরু আছে, আসিনিস দাঁড়া। এবার প্রায় সব ধান প্রায় উঠে গেছে, কিছু কিছু জায়গায় ধান উপরে তো কিছু ধান রয়েছে, কিন্তু এপারে সব ধান কাটা হয়ে গেছে। আর আমাদের বড়দিনটা কোথায় হবে আমরা দেখাবো, আর বড়দিনের সমস্ত ভিডিও জিনিসটা তোমাদের শেয়ার করবো, দেখাবো লাইভ করে দেখাবো বড়দিনটা কীরকম। আর সবচেয়ে মেন হচ্ছে আমাদের গির্জাঘরটা, একদিন গির্জাঘরটা ট্যুর করে দেখাবো, ব্লগ করে দেখাবো। আজ একটু মনে হলো যেন বিকেলটা লাইভ করি, সেদিন লাইভ করতে চলে এলাম, কি আমরা কাজ করছিলাম ওখানটা, সামনে বৌদি আসতেছে শরীর নেই। তো গাইস আমরা প্রায় রোডের কাছে চলে এসেছি, এবার একটা রাস্তায় গেছে ওইবারের তনে, আগে আমাদের ওইখানে একটা ফিশারি ছিল, ওই দূরের তনে একটা ফিশারি ছিল, ওই দূরের তনে রোডে উঠবো এবার। চলো আর আমাদের একটা ঘরের ট্যুর একবার একদিন ব্লগ করে দেখাবো, যে আমাদের ঘরটা কীরকম বাইরে থেকে। এই রোডে উঠে যাচ্ছি আবার, রোডে উঠবো আবার।